এবার বিপদে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিজে এমন একটা বক্তব্য পেশ করেছিলেন, এবার সেই বক্তব্যের দরুনই নিজের বিপদ নিজেই ডাকলেন কুণাল ঘোষ। কখনো আন্দোলনকারীদের কাছ থেকে, কখনো বা তার কাছ থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের টাকা নেয়ার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে বিস্তর। এবার পাল্টা এর উত্তর দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। কি অভিযোগ করেছেন কুণাল সেটা আগে বলে দিই। তিনি তার অভিযোগে বলেন, আমার বন্দিদশায় আমার বাড়ির লোকেরা এবং আমার ঘনিষ্ঠরা যখন বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছিলেন, তখন এক আইনজীবী বিকাশবাবুর হয়ে বলেছিলেন যে বিকাশবাবুর সঙ্গে দেখা করতে, কারণ তিনি কিছু পরামর্শ দিতে চান। সেই মতো তিনি তার কাছে গিয়েওছিলেন এবং তারপর তার জুনিয়রের কাছে যথাযথ টাকা দিয়ে তারপরই বের হতে হয়েছিল ওই ব্যক্তিকে। এটা যেন বিকাশরঞ্জন ভট্টাচার্য মনে রাখেন, এইটুকু মনে আছে টাকার অঙ্কটা ছিল 51,000। এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশরঞ্জন বাবু। তিনি বলেন, এত বড় একটা মিথ্যা কথা কুণালবাবু বলতেই পারেন। ওর বাড়ির লোকেরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, ওর স্ত্রী কিংবা মায়ের সঙ্গে এসেছিলেন। তারা দাঁড়িয়ে বলুন তো, এক পয়সা দিতে হয়েছিল কিনা বা এক পয়সা আমি নিয়েছি কিনা। একটা মানুষ এত নিচে নামতে পারে আমার ধারণা ছিল না। আমি একটাই দাবি করব, কুণালবাবু আমার সম্পর্কে যে কথা বলেছেন, তিনি একটা এফআইআর করুন আমার বিরুদ্ধে। যে অভিযোগ করেছেন সেটা মারাত্মক অভিযোগ। পুলিশ দপ্তরকে বলবো মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে কুণালবাবুকেই তদন্তের দায়িত্ব দিন। কুণালবাবু 7 দিন পুলিশের সাহায্য নিয়ে তদন্ত করুন, সাজাও আমি বলে দিচ্ছি। যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকব, 100টা চাবুক মারবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, কুণালবাবুকে নবান্নের মাথায় নিয়ে গিয়ে সমস্ত চাকরি প্রার্থীদের একজন করে আসুন, একটা করে থাপ্পড় মারবে। রাজি আছেন কুণালবাবু? আমি রাজি আছি। এরপরে আর কোনো উত্তর দেয়নি কুণাল ঘোষ। তাহলে কি এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে কুণাল ঘোষ মিথ্যে কথা বলেছেন?